বাংলাদেশ দূতাবাস গ্রিসের উদ্যোগে অ্যাথেন্সে হোটেল হিল্টনে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ ও গ্রিসের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস গ্রিসের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এনডিসি। দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, কাউন্সিলর সৈয়দা ডক্টর ফারহানা নূর চৌধুরী ও গ্রিসের তিন বাহিনীর প্রধান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ কমিউনিটি ইজ ইন গ্রিস, আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রিসের স্থানীয় ও বিভিন্ন দেশের নাগরিকবৃন্দ সহ দুয়েল একাডেমি, বাংলা গ্রিক স্কুল, ইউরো বাংলা প্রেস ক্লাব, গ্রিসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানের শুরুতে মাননীয় রাষ্ট্রদূত বলে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে শিখিয়ে গেছেন দেশকে কীভাবে গড়ে তুলতে হবে। তার পথ ধরে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।